হ্যালো আমার শাকিবিয়ান ভাইরা বোনেরা সকালবেলায় একটা কন্টেন্ট দিয়েছিলাম তারপরে আজকে আমার চ্যানেলে একদম কন্টেন্ট ছিল না তোমরা একটা জিনিস কমেন্ট করে লেখো আগে প্রথমেই দেখি কারা কারা সারাদিন আমাকে মিস করেছো মানে আমাকে মিস করেছো ইন দ্য সেন্স আমার চ্যানেলের ভিডিও মিস করেছো কারা কারা বারবার চ্যানেল খুলে খুলে দেখছিলে যে দিদি কি ভিডিও দিলো তোমরা অনেক সময় এই কমেন্টটা করো যে দিদি বারবার পেজে ঢুকে ঢুকে দেখি যে তুমি কি ভিডিও দিয়েছো তো আজকে তো সারাদিন আমার সেভাবে চ্যানেলে কোনো ভিডিও আসেনি অনেকগুলো ঘন্টা কেটে গেছে তোমরা বলো তো কারা যারা মিস করেছো সেই কমেন্টগুলো দেখতে চাই অবশ্যই দেখতে চাই আর যারা মিস করেননি বা করো নি তারাও লিখতে পারো এখন আমরা এই ভিডিওতে বক্স অফিস কালেকশন নিয়ে কথা বলবো তোমরা জানো ডে বাই ডে আমি তোমাদেরকে কালেকশন জানাই এবং ক্রেডিটটা অবশ্যই বিএমআর ফেসবুক পেজটিকে যারা ডে বাই ডে আমাদেরকে আপডেট কিন্তু করতে থাকছে তো এখন আমরা পেয়ে গেছি রাজকুমারের থার্ড উইকে ডে টু অর্থাৎ গতকালের বক্স অফিস কালেকশন আমরা কি পাচ্ছি বেশ ভালো একটা কালেকশন কিন্তু আমরা আবার দেখতে পাচ্ছি শুক্রবার আমরা অলমোস্ট সাড়ে পাঁচ লাখের মতন বক্স অফিস পেয়েছিলাম সিনেপ্লেক্স এবং মাল্টিপ্লেক্স চেইন থেকে আমরা লাখ টাকা প্লাস বক্স অফিস কালেকশন দেখতে পাচ্ছি কোথা থেকে কী হলো চট করে আমরা দেখে নিই স্টার সিনেপ্লেক্স বসুন্ধরা সিটিতে এক লক্ষ তিনশো টাকার টিকিট সীমান্ত সম্ভার আশি হাজার দুশো পঞ্চাশ টাকার টিকিট এস এস টাওয়ার মহাখালী আঠেরো হাজার পাঁচশো টাকার টিকিট সনি স্কোয়ার মিরপুর বাষট্টি হাজার পাঁচশো টাকার টিকিট মিলিটারি মিউজিয়াম নর্থ শোয়িং বালি আর্কেড একত্রিশ হাজার পাঁচশো টাকার টিকিট হাইটেক পার্ক not showing লায়ন সিনেমা সাতচল্লিশ হাজার পাঁচশো টাকার টিকিট সিলভার স্ক্রিন নট শোয়িং গ্র্যান্ড সিলেট নট শোয়িং মমিন নট শোয়িং অনেকগুলো কিন্তু নট শোয়িংয়ে আছে আমরা দেখতে পাচ্ছি তো আমার এটা ধারণা যে মোটামুটি কালেকশন কিন্তু গতকালও সব কিছু মোটামুটি যদি আমরা মেলাই তাহলে ধারে কাছে পাঁচ লাখ টাকার কালেকশন গতকালও রাজকুমারের হয়েছে সিনেপ্লেক্স এবং মাল্টিপ্লেক্স চেন থেকে এমনটা অবশ্যই আমরা আশা রাখতেই পারি এবং আমরা দেখতে পাচ্ছি এটা একদম চোখের সামনে আমাদের কাছে জলের মতন ক্লিয়ার যে সিনেপ্লেক্স এবং মাল্টিপ্লেক্স চেনে কিন্তু রাজকুমার দেখছে অডিয়েন্স এবং তাদের প্রতিক্রিয়া যারা দেখে বেরোচ্ছেন ছবিটা তাদের প্রতিক্রিয়া কিন্তু বেশ ভালো এবং আমি বেশ কিছু পাবলিক রিভিউ দেখলাম যেগুলো আমরা প্রি রিয়াকশন বলতে পারি মানে রাজকুমার দেখতে ঢোকার আগে মানুষ কতটা আশাবাদী এই যে এত বড় বড় ক্রিটিক্সরা আছেন যারা রাজকুমার নিয়ে প্রচণ্ড ভালো কথা বলেছেন তো এই যে তারা ভালো কথা বলবার জন্যও কিন্তু ক্লাস অডিয়েন্সের মনে একটা একটা কিন্তু জেগেছে যে দেখে আসি কেমন এত ভালো বলছে মানে কি তৈরি করেছে তো আমি বেশ কয়েকটা পাবলিক রিভিউ দেখলাম যারা বলছেন যে যেহেতু অনেক সমালোচকেরা খুব ভালো বলেছেন এই ছবিটাকে সেই জন্যই পরিবার নিয়ে দেখতে চলে এলাম তো অবশ্যই কোথাও না কোথাও গিয়ে ডেফিনেটলি যতই আমরা মানে তথাকথিতভাবে বলা হোক না কেন ইউটিউবার বা ফেসবুক ক্রিয়েটার আমি মনে করি যে একটা সিনেমার জন্য এই সোশ্যাল মিডিয়া এমন একটা দিক না যে যে ছবির ভালো করতে পারে আবার খারাপও করতে পারে তো এই যে ক্রিটিক্সদের তরফ থেকে যে রিভিউগুলো আমরা পেয়েছি সেগুলো আমরা ইউটিউবের মারফতই পেয়েছি বা ফেসবুকের মারফতই পেয়েছি কিন্তু এই রিভিউগুলো কিন্তু ছবির জন্য পজিটিভলি ওয়ার্ক করেছে ডেফিনেটলি তো এটা অবশ্যই বলতে হবে তাই না তো শেষ করলাম ভিডিওটা তোমাদের কি বক্তব্য অবশ্যই সেটা কমেন্ট করে জানিও আর চ্যানেলে একটু পে ফলো রাখতে থাকো আমি চেষ্টা করছি আজকে আমি খুবই অল্প হয়তো ভিডিও দিতে পারবো কিন্তু দেব অবশ্যই দেব আমি কিছুক্ষণ আগেই বাড়ি ফিরেছি এবং আমার একটু গরমে আজকে শরীরটা খারাপ হয়ে গিয়েছিল তো তাই জন্য আমি একটু লেট হয়ে গেলাম টাটা